এবার ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইরানি কুদুস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদির। সোমবার রাত 8টায় সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাসে ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত হন তিনি। এই ঘটনায় পাল্টা আক্রমণ চালাতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। এবার সরাসরি ইরানকে আঘাত করে বসল ইসরায়েল। গেল সোমবারের ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। বহুতল ভবনের ধ্বংসস্তূপ এখন ছেয়ে গেছে বালি আর ধোঁয়ায়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিহত হয়েছে দেশটির কুদস ফোর্সের 8 সেনাসহ মোট 11 জন। এর মধ্যে রয়েছেন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজরিয়াহিমি। হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের সহায়তায় থাকা লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ও ইরানের কুদস ফোর্সের বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল। গেল কয়েক বছরে সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালায় দেশটি, কিন্তু হামলার দায় স্বীকার করেনি বললেই চলে। সাম্প্রতিক হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা বিদেশি কোনো মাধ্যমে মন্তব্য করি না। সিরিয়ায় ইসরায়েলের এই আক্রমণ এটাই স্মরণ করিয়ে দিল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নেই। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইসরায়েল হামাসের বাইরে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীর সাথেও কয়েক মাস ধরেই সংঘাতে লিপ্ত রয়েছে ইসরায়েল। এ ঘটনায় পাল্টা আক্রমণের প্রতিজ্ঞা ব্যক্ত করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে সংঘাতটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে কিনা তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপর। ফারুক হোসেন, আরটিভি।